হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেন ওয়েভ, এ নিউ ওয়েব অফ লার্নিং। বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব যেটি আপনাদের কাজের গতিকে অনেকখানি বাড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, উইন্ডোজ তো আপনারা সকলেই ব্যবহার করেন, কিন্তু উইন্ডোজের শর্টকাট কতজন ব্যবহার করেন আমাকে বলুন তো। উইন্ডোজের এমন কিছু শর্টকাট অর্থাৎ কিবোর্ডের কিছু শর্টকাট আপনাদের দেখাবো যেগুলি ব্যবহার করলে আপনাদের কাজের গতি কম করে 200% বেড়ে যাবে। অর্থাৎ আপনারা যে কাজটা হয়তো 2 মিনিটে করতেন, সেই কাজটা আপনারা 1 মিনিটে করতে পারবেন। এমন কিছু ইন্টারেস্টিং শর্টকাট নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। অনেক নতুন নতুন কিবোর্ড শর্টকাট আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক, দেখে নেওয়া যাক কি কি শর্টকাট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, আজকের প্রথম শর্টকাট, আপনারা তো মাই কম্পিউটার কিভাবে ওপেন করেন, ডবল ক্লিক করে ডিস পিসির উপরে ডবল ক্লিক করে ওপেন করেন, বা ফাইল এক্সপ্লোরার যখন ওপেন করেন ডবল ক্লিক করেন না? বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি শর্টকাট দেখাবো যেটির মাধ্যমে আপনারা ডিস পিসি বা ফাইল এক্সপ্লোরার যাই বলেন না কেন সেটিকে ওপেন করতে পারবেন। শর্টকাটটি দেখে নেওয়া যাক। শর্টকাটটি হচ্ছে উইন্ডোজ প্লাস ই। দেখুন স্ক্রিনের উপর ডিসপ্লে করছে উইন্ডোজ প্লাস ই, এটি প্রেস করে আপনারা যে কোনো ফাইল এক্সপ্লোরারকে ওপেন করতে পারবেন। এই ছিল প্রথম শর্টকাট উইন্ডোজ প্লাস ই। আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি, আবার আপনাদের দেখাচ্ছি উইন্ডোজ প্লাস ই, এই দুটি কি একসঙ্গে প্রেস করলে আপনারা ফাইল এক্সপ্লোরার ওপেন করতে পারবেন। অর্থাৎ ফাইল এক্সপ্লোরার ওপেন করার শর্টকাট হচ্ছে উইন্ডোজ প্লাস ই। এবারে নেক্সট শর্টকাটে আমি চলে যাচ্ছি। ধরুন উইন্ডোজ প্লাস ই দিয়ে আমি ফাইল এক্সপ্লোরার ওপেন করেছি, এর সাথে ধরুন আমি গুগল ক্রোমও ওপেন করেছি, অর্থাৎ মাল্টিপল উইন্ডো কিন্তু আমার এই মুহূর্তে স্ক্রিনের উপরে চলছে। ধরুন আপনি কাজ করতে করতে কি কাজ করছেন সেটা কাউকে দেখাতে চান না, কিন্তু কেউ চলে এলো, তখন কি করবেন? উইন্ডোজ প্লাস ডি। উইন্ডোজ প্লাস ডিতে কি হবে না, সমস্ত উইন্ডোগুলি একসঙ্গে মিনিমাইজ হয়ে যাবে। শর্টকাটটি হচ্ছে উইন্ডোজ প্লাস ডি। উইন্ডোজ প্লাস ডি প্রেস করলে পুনরায় উইন্ডোগুলি ম্যাক্সিমাইজ হবে, এবং উইন্ডোজ প্লাস ডি প্রেস করলে পুনরায় সমস্ত উইন্ডোগুলি কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। এই ছিল দ্বিতীয় শর্টকাট। এবারে আপ অ্যারো ডাউন অ্যারো আপনারা সকলেই ব্যবহার করেন। এবারে উইন্ডোজ প্লাস আপ অ্যারো এবং উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো কিগুলি কি কাজ করে আপনারা কি জানেন? দেখুন দেখাচ্ছি, উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো যদি করি কি হলো বলুন তো, স্ক্রিনটি রিস্টোর হয়ে গেল। এটি আপনারা বুঝতে পারছেন না, আমি গুগল ক্রোমে দেখাচ্ছি উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো। দেখুন স্ক্রিনটি কিন্তু রিস্টোর অবস্থায় বা রিসাইজ অবস্থায় চলে এলো। ম্যাক্সিমাইজ করতে গেলে উইন্ডোজ প্লাস আপ অ্যারো, তাহলে ডাউন অ্যারো। ডাউন অ্যারোতে কি হচ্ছে, স্ক্রিনটি আপনার ছোট হয়ে যাচ্ছে বা রিস্টোর পজিশন বা রিসাইজ পজিশনে আসছে, এবং আপ অ্যারোতে হচ্ছে কি, স্ক্রিনটি ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। অর্থাৎ উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো এবং আপ অ্যারো, এটি কিন্তু অনেকেই ব্যবহার করেন না, জানেন না, এটি আপনাদের দেখালাম। নেক্সট নেক্সট ইন্টারেস্টিং সেটিং। এবারে ধরুন আপনার সামনে দুটি ব্রাউজার ওপেন আছে, ধরুন আপনার সামনে গুগল ক্রোম ওপেন আছে এবং আপনার সামনে ওপেন রয়েছে আপনার মাইক্রোসফট এজ। ধরুন আমি এই দুটিকে একটি স্ক্রিনের মধ্যে আনতে চাই, অর্থাৎ রিসাইজ করতে চাই। রিসাইজ আমরা কি করি, সাধারণত এই জায়গাতে গিয়ে আমরা রিসাইজ করি, না আজ থেকে করব না। উইন্ডোজ প্লাস লেফট রিসাইজ হয়ে গেল, উইন্ডোজ প্লাস রাইট এটিও রিসাইজ হয়ে গেল, উইন্ডোজ প্লাস লেফট এবং উইন্ডোজ প্লাস রাইট এই দুটি অ্যারো যখনই প্রেস করব তখন কিন্তু উইন্ডোগুলি আমার স্ক্রিনের সামনে রিসাইজ হয়ে যাবে। অর্থাৎ স্ক্রিনে রিসাইজ করার জন্য উইন্ডো প্লাস লেফট এবং উইন্ডো প্লাস রাইট এই কিটি আমরা ব্যবহার করব। আমি সমস্ত উইন্ডোগুলিকে ক্লোজ করে দিচ্ছি,
चले आसछि परवर्ती शर्टकाट एवं एई शर्टकाटटी किन्तु जानले आपनारा अनेकेई अबाक हबेन। आपनारा किभाबे नतून फोल्डार तैरि करेन, माउसे राइट क्लिक करे निउते जान एवं सेखान थेके फोल्डारे क्लिक करेन। ना आज थेके करबो ना, आज थेके कंट्रोल शिफ्ट एवं इन देखुन एकटी नतून फोल्डार किन्तु क्रिएट हो गेछे। आरेकबार देखाच्छि कंट्रोल शिफ्ट एवं इन देखुन कीबोर्डेर उपर आपनारा देखते पाच्छेन आरेकटी फोल्डार किन्तु क्रिएट हो गेछे। अर्थात नतून फोल्डार क्रिएट करार जन्य आज थेके आमरा व्यवहार करब कंट्रोल शिफ्ट एवं इन। एटी छिल एकटी नतून शर्टकाट सकलेर काछे। एबारे धरुन आपनार अनेकगुली उइंडो ओपेन आछे, धरुन गूगल क्रोम ओपेन आछे, एकटी फाइल एक्सप्लोरार ओपेन आछे, धरुन आपनार सामने माइक्रोसॉफ्ट एज ओपेन आछे, समस्त किछु धरुन ओपेन रयेछे। एबारे आमरा कि करी, एकटी उइंडो थेके आरेकटी उइंडो जाओयार जन्य अल ट्याब यूज करी, किन्तु ना अल ट्याबो आज थेके यूज करबो ना। आमरा कि यूज करब ताहले, आमरा जदि देखते चाई উইন্ডোগুলি কি পজিশনে আছে বা কোন উইন্ডোতে কি রান করছে, তাহলে আজ থেকে ইউজ করব উইন্ডোজ প্লাস ট্যাব। উইন্ডোজ প্লাস ট্যাব আমরা ব্যবহার করব। দেখুন সব উইন্ডোগুলি একসাথে কিন্তু আপনার স্ক্রিনে চলে এসেছে, উইন্ডোজ প্লাস ট্যাব। উইন্ডোজ প্লাস ট্যাব আবার প্রেস করব, আমি কিন্তু আবার পূর্বের অবস্থায় ফেরত চলে যাব। তাহলে আজ থেকে ব্যবহার করুন উইন্ডো প্লাস ট্যাব। আমি সমস্ত ब्राउजार गुली के बंद कर दिलाम एवं फाइल एक्सप्लोरार टीके बंद कर दिलाम। एबारे धरुन आपनारा तो अनेकेई चैट करें, इमोजी पाठान, इमोजी पाठानोर जोन्नो आपनारा कि करें, आपनारा सार्च करें कोथाय इमोजी आछे कि आछे ना आछे। इमोजिर एकटी शर्टकाट आपनादेर सामने निये एसेछि, ए शर्टकाटटी अनेकेई जानेन ना, एटी होच्छे उइंडोज प्लस डट। देखुन इमोजी गुलो चले एसेछे, এখান থেকে আপনি যে কোনো ইমোজি সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে সেন্ড করতে পারেন। দেখুন ইমোজির অনেক অপশন রয়েছে এর মধ্যে। আরেকটি ইমোজি শর্টকাট রয়েছে উইন্ডোজ প্লাস সেমিকোলন, একইভাবে আপনার সামনে ইমোজি চলে আসবে এবং এখান থেকে আপনি ইমোজি সরাসরি কিন্তু সেন্ড করতে পারবেন। বন্ধুরা স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা কি ব্যবহার করেন? আমরা সকলেই প্রিন্ট স্ক্রিন ব্যবহার করে থাকেন, অর্থাৎ আপনি যে স্ক্রিনটির স্ক্রিনশট নিতে চাইছেন সেটির উপরে সেটিকে জাস্ট ওপেন করে আপনারা কি করেন, প্রিন্ট স্ক্রিন এই কিটিকে প্রেস করেন, পরে যে স্ক্রিনশটটি এলো সেটি কোনো ওয়ার্ডে পেস্ট করেন বা পেন্টে গিয়ে পেস্ট করেন, করার পরে সেটিকে সেভ করে দেন ইমেজ ফাইল আকারে। এটি হয়ে গেল আপনার স্ক্রিনশট। কিন্তু না, আজ থেকে আমরা কাস্টমাইজ স্ক্রিনশট নেওয়া প্র্যাকটিস করব। কি কিভাবে নেব, তার জন্য উইন্ডোজ Shift এবং S, Windows Shift S, Windows Shift S এ কি হলো দেখুন, একটি স্ন্যাপ টুল ওপেন হয়ে গেল। এখান থেকে আপনি রেকট্যাঙ্গেল বলুন, যে কোনো ধরনের স্কোয়ার বলুন, যে কোনো শেপের কিন্তু আপনি নিতে পারবেন। আমি ধরুন রেকট্যাঙ্গুলার মোডে নিতে চাইছি স্ক্রিনশট, ধরুন আমি স্ক্রিনের এই পোর্শনটা স্ক্রিনশট নিতে চাইছি, তাহলে আমি এখানে জাস্ট ছেড়ে দেব। স্ক্রিনশটটি তৈরি হয়ে গেল, এখানে ক্লিক করব, করার পরে স্ক্রিনশটটিকে জাস্ট সেভ করে দেব। কোথায় গিয়ে সেভ করব দেখুন, এখানে চলে এসেছে অপশান, এখানে সেভ অপশান, এখানে সেভে ক্লিক করলে এটি কিন্তু সেভ হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি উইন্ডোজ শিফট এবং এস, দেখতে পাচ্ছেন চলে এসেছে। আরেকবার দেখাচ্ছি উইন্ডোজ শিফট এবং এস, এইভাবে কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তাহলে বন্ধুরা বলুন আজকের এই শর্টকাটগুলি কেমন লাগলো? এই শর্টকাটগুলি অনেকেই ব্যবহার করেন না, অনেকেই জানেন না, তবে আজকের পর থেকে এই ভিডিও দেখার পর থেকে অনেকেই এগুলি ব্যবহার করবেন। তাই সকলে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনেরই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন ব্রেন ওয়েভ, এ নিউ ওয়েভ অফ লার্নিং।
आज आर बेशी कथा नय, देखा होच्छे परवर्ती कोनो भिडियोते। सकले भालो थाकबें, सुस्थ थाकबें, आजकेर मतो बिदाय।